সুপ্রিয় আঁকি বন্ধুরা, তোমরা আনার বা ডালিম ড্রয়িং করতে চাইলে এখনই ড্রয়িং ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার সাথে বসে যাও। প্রথমে বাম থেকে ডান দিক বরাবর লম্বা করে একটু হেলানো অবস্থানে একটি ওভাল বা উপবৃত্ত আঁকি এবং এরূপভাবে নিচেও একটি ওভাল আঁকি। তারপর উভয় ওভালের বাম প্রান্ত ও ডান প্রান্ত বৃত্তচাপের ন্যায় বক্ররেখা দিয়ে লাগিয়ে দেই এবং উভয় ওভালের ভিতরের অংশ মুছে ফেলি। এবার অঙ্কিত চিত্রটির বাম পাশে আরও একটি বক্ররেখা আঁকি যেন উক্ত পার্শ্বটিকে নতুন চাঁদের মতো দেখায়। তারপর আনারের বৃন্তের বিপরীত পাশের পুষ্পধারক অংশটি আঁকি এবং বৃন্তটিও আঁকি। এবার মাঝখানের দানাধারক অংশটি এঁকে পুরো দানাদার অংশটি লাল রং করি। এবং অঙ্কিত লাল পটের দানার গুলোকে জালের মতো করে আঁকি। এখন প্রত্যেক দানার একই পাশে ডিপ করে কালো রং করি। তারপর দানাগুলোর একই পাশে সাদা রঙে ছোট্ট ছোট্ট ফোটা। এখন পূর্বে অঙ্কিত বাঁকা চাঁদের ন্যায় অংশটিতে আনারের খোসার কালার করি এবং দানাদার অংশের চারপাশে কমলা রং করি। এবার বৃন্তটিকে রং করে উহার শীর্ষ প্রান্তে আনারের একটি যৌগিক পত্র আঁকি এবং পাতাটিকেও রং করি। এবার তাকিয়ে দেখো তো, তোমাকে সত্যি বিশ্বাস হবে যে এটা তোমারই আঁকানো।